মধ্যমগ্রাম এবং বারাসাতের বড় কালীপুজো কমিটিগুলিকে নিয়ে বারাসাতের পুলিশ সুপার অফিসে শুক্রবার বৈঠক হয়। দুর্গাপুজোর মতো কালীপুজোও থাকছে মহামান্য আদালতের নির্দেশ এবং সরকারি সব রকম কোভিড বিধি মেনে পুজো করতে হবে। এই বৈঠকে পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি সহ অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ ঠাকুর, বারাসাত পৌর প্রশাসক সুনীল মুখার্জি এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ছিলেন। মূলত এই বৈঠকে কালীপুজো কমিটিদের মণ্ডপ তৈরির আগেই কোভিড প্রোটোকল মেনে যাবতীয় আয়োজন করা হয়, তার আগাম বার্তা দেওয়া হয়। বাড়তি সতর্কতা মানে আমরা বারাসাত এবং মধ্যমগ্রামে যারা বড় পুজো করে, যেখানে ফুটফল বেশি হয়, তাদের যে কোভিড সতর্কতার ব্যাপারটা এটা আগে থেকে জানিয়ে রাখা, কারণ তাদের অ্যারেঞ্জমেন্টে তাদের ক্ষেত্রে সুবিধা হয়। জানিয়ে রাখার জন্য আজকে ডাকা হয়েছিল তাদের। পরিষ্কারভাবে প্রশাসন ইন ভিউ অফ কোভিড প্রোটোকল কী কী চাইছে সেটা তাদের জানিয়ে দেওয়ার জন্য আজকে ডেকেছিলাম এবং জানিয়ে দেওয়া হয়েছে তাদের। দিন কমানো বাড়ানোর ব্যাপারে বিশেষ কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, কিন্তু কোভিড মেনে যেভাবে পুজো করা, মোটামুটিভাবে দুর্গাপুজোয় যে কোভিডের গাইডলাইন ছিল অনারেবল হাইকোর্ট বলুন বা অ্যাডমিনিস্ট্রেশনে, সেইগুলো তাদের জানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার। এছাড়া বারাসাতের একটা চল আছে পাস ইস্যু করে বিভিন্ন মণ্ডল, আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি কোনো ভিআইপি পাস দর্শনার্থীদের জন্য দেওয়া যাবে না, আজকেই বলে দেওয়া হয়েছে এবং তারা পুজো কমিটিগুলো এগ্রি করেছে। সিদ্ধান্ত হলো যে সরকারের যে রুলস আছে পুজো সংক্রান্ত ব্যাপারে, সেই কোভিড বিধি মেনে সমস্ত ক্লাবগুলো পুজো করছে এবং কারুর খুব একটা এ নেই। সবাই চেষ্টা করছে ঠাকুরটাকে একদম প্যান্ডেলের সামনেই রাখতে, যাতে রাস্তা থেকে ঠাকুর দেখে লোকে চলে যেতে পারে। ঠিক আছে, অনেক মণ্ডপ তো রাস্তা থেকে ভেতরে ঢুকতে হচ্ছে, সেগুলো তো ঢুকছে, কোনো খুব একটা বেশি জাঁকজমক কিছু নেই। সবাই সহযোগিতা করবে যাতে আমাদের কোভিড বিধিটা আমরা মেনে চলতে পারি। কোভিড তো পুজোর পরে আবার দেখা যাচ্ছে একটু বাড়ছে, সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে এটা তার ধর্মীয় অনুষ্ঠান ভাই, করতেই হবে, এত কোনো উপায় নেই, এটা তো বন্ধ করা যাবে না। তবে সবাই মিলে যেটা ডিসিশন হয়েছে, যত সাবধানের সঙ্গে কাজ করা যায় তত ভালো। তবে আমাদের মিটিংটা হলো সঠিক, ঠিকই হয়েছে, কিন্তু আমাদের একটা অভিযোগ ছিল যে আমাদের 11 নম্বর রেলগেটে দীর্ঘদিন ধরে দুর্গাপূজার আগের থেকে যে রাস্তাটা খারাপ, যে আমরা ঠাকুর আনবো, ঠাকুর আনতে গিয়েও খুব অসুবিধা হবে। আমরা স্যারদের জানালাম, স্যাররা বললো রেল দপ্তরকে বলবো, আমাদের রেল দপ্তরের সাথে কথা বলছি, এটা জানি ঠিক করা যায়, যে রেলের ওখানে খুব অসুবিধা। গাইডলাইন দিল তাতে আপনারা প্যান্ডেল, হ্যাঁ, এমনি গত বছরও যেরকমভাবে করেছি সেইভাবেই আমরা গাইডলাইন মেনে করব, এটাই আমাদের। আমার নাম পেমা রায়, সম্পাদক সন্ধানী। সম্পাদক, এই বছর আমরা যেভাবে কোভিড বিধি মেনে করার কথা আমরা ঠিক সেভাবেই করব। ওই বললাম যে মাথার ভেতরেই প্যান্ডেল হবে, কোনো দর্শক ঢুকবে না, শুধু একটা ওভারহেড গেট থাকবে আর কিছু লাইট থাকবে, যাতে মানুষের মানে আনন্দ করতে গিয়ে মানুষকে বিপদে না ফেলতে হয় সেটা আমরা চেষ্টা করব আপ্রাণভাবে। একটু বাজেট আগের বছর থেকে বেড়েছে, তবে একদম বাড়েনি, মোটামুটি বেড়েছে। পরিস্থিতিতে চাঁদা তো মানুষ না না, চাঁদা তো পাওয়াই যাবে না। তারপরে আমরা নিজেরা মেম্বারশিপ দিয়ে বা সামান্য যদি কিছু স্টলের অনুমতি দেন, এখনও দেননি, হ্যাঁ সেটা পেলে আমাদের একটু উপকার হবে, এছাড়া আর কোনো ব্যাপার নেই। স্টলের অনুমতি কি দিয়েছে? না না না, এখনও পর্যন্ত খোলা থাকবে। কেউ আমাদের ইয়ে চার দিন আমার নাম শ্যামজিৎ পোদ্দার, আমি এই বছরের পুজো সম্পাদক সততল সম্পাদক।